আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সহকারী শিক্ষক, বারিশালি মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে সুস্থ থেকে বই খাতা কলম সঙ্গে নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত রয়েছ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 6 লিসন 7 রিসিং ব্যাংকক, ব্যাংককে পৌঁছানো, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গোয়িং অন এ ফরেন ট্রিপ, অর্থাৎ বিদেশ ভ্রমণ। আমরা জানি বিমান যাচ্ছিল কোথায়, ব্যাংকক। এখন ব্যাংককে পৌঁছে গেল বিমান, বিমানবন্দরে নামলো, সেটা নিয়ে আলোচনা করব আমরা। রিচিং ব্যাংকক। ছোট বন্ধুরা, লেসন 7 রিডিং টেক্সট বি ফলো করি আমরা। দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM। বিমান ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি, সুবর্ণভূমি বিমানবন্দরে ল্যান্ড করেছে বা অবতরণ করেছে বিকাল 4:55 মিনিটে। দ্য নেম সুবর্ণভূমি, এই সুবর্ণভূমি যে নামটি ইজ প্রোনাউন্সড অ্যাজ সুবর্ণাপুম, সুবর্ণাপুম, অর্থাৎ এটিরই অন্য একটি নাম বা এটা থেকেই এই নামকরণটা হয়েছে। দ্য নেম ইজ ডেরাইভড ফ্রম সংস্কৃত, নামটি মূলত এসেছে সংস্কৃত ভাষা থেকে, হুইচ মিন্স গোল্ডেন ল্যান্ড, যার অর্থ দাঁড়ায় স্বর্ণভূমি, গোল্ডেন ল্যান্ড। দ্য নেম ওয়াজ চুজেন বাই কিং ভূমিবল আদুলালি, দ্য নেম ওয়াজ চুজেন, অর্থাৎ এ নামটি দেওয়া হয়েছিল বা দিয়েছিলেন রাজা ভূমিবল কর্তৃক এই নামটি দেওয়া। দ্য এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন রাজা থিওয়া ইন দ্য ব্যাংকি ডিস্ট্রিক্ট অফ সামুদ প্রকান প্রভিন্স। এই বিমানবন্দরটির অবস্থান কোথায়, সামুদ প্রকান প্রভিন্স, অর্থাৎ এই প্রদেশে, অর্থাৎ সামুদ প্রকান এই প্রদেশে অবস্থিত, যেটির অবস্থান হচ্ছে ব্যাংকক থেকে 30 কিলোমিটার ইস্ট অফ ব্যাংকক, ব্যাংকক থেকে 30 কিলোমিটার, 30 কিলোমিটার, 30 কিলোমিটার ইস্ট, 30 কিলোমিটার পূর্বে। দ্য এয়ারপোর্ট হ্যাজ টু প্যারালাল রানওয়েজ, প্যারালাল কি একই ধরনের দেখতে, প্রায় সেম কোয়ালিটি, একই রকমের, একই চেহারার, এরকম দুইটা রানওয়ে, অর্থাৎ যেখানে বিমান অবতরণ করে, ওঠানামা করে, এই ব্যবহার করে যে রোডটায়, এটা হচ্ছে, এটাকে আমরা রানওয়ে বলে থাকি, দুইটা প্রায় সেম সাইজের এই রানওয়ে আছে। বোথ অফ দেম আর 60 মিটার ওয়াইড, দুইটারই চওড়া একই ধরনের, 60 মিটার করে চওড়া। ওয়ান অফ দ্য রানওয়ে ইজ 4000 মিটার লং অ্যান্ড দ্য আদার ইজ 3700 মিটার, একটির দৈর্ঘ্য হচ্ছে 4000 মিটার, অন্যটির দৈর্ঘ্য হচ্ছে 3700 মিটার। ইট ক্যান হ্যান্ডেল 76 ফ্লাইট অপারেশন পার আওয়ার, প্রতি ঘন্টায় এই রানওয়েতে 76টি বিমান ওঠানামা করার ক্যাপাসিটি বা ক্ষমতা রয়েছে। ইট ক্যান হ্যান্ডেল 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স, 45 মিলিয়ন প্যাসেঞ্জার ওঠানামা করার সুযোগ দিতে পারে, অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গো পার ইয়ার, 3 মিলিয়ন টন কার্গো পার ইয়ার, তার মানে 3 মিলিয়ন টন পণ্য দ্রব্য ওঠানামা করার সুযোগ রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে এই রানওয়ে বা এই বিমানবন্দরে। দ্য এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনাল ইজ 5,63,000 স্কোয়ার মিটার,
এটা যাত্রীদের যে টার্মিনালটা এটা আয়তন হচ্ছে 563,000 বর্গ মিটার, দ্যাট ইজ 60,60,000 স্কোয়ার ফিট। আর ফিট হিসেবে যদি এটা আয়তন ধরা হয় সেক্ষেত্রে 60,60,000 বর্গ ফুট এটার এরিয়া। ইট ইজ দ্য ফোর্থ বিগেস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম যাত্রী ওঠানামার টার্মিনাল বা বিমানবন্দর। দ্য এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু ফেজ টু, গোয়িং থ্রু ফেজ টু এই বিমানবন্দরটি আরো এই রানওয়েটাকে আরো বর্ধিত করতে যাচ্ছে, আরো ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছে, দ্বিতীয় ধাপে বাড়ানোর চেষ্টা করতেছে। ইট উইল রেইজ ইটস ক্যাপাসিটি টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার। আমরা একটু আগেই আলোচনায় পেয়েছিলাম 45 মিলিয়ন প্যাসেঞ্জার ওঠানামা করার ক্যাপাসিটি রয়েছে, বাট তারা দ্বিতীয় ধাপে এখন এর ক্যাপাসিটি বর্ধিত করতে যাচ্ছে এবং ক্যাপাসিটি হবে বাড়ানোর পরে 65 মিলিয়ন, অর্থাৎ আরো 20 মিলিয়ন প্যাসেঞ্জার বেশি ওঠানামা করতে পারবে, করার সুযোগ পাবে, এইভাবে বর্ধিত করা হচ্ছে। দ্য এয়ারপোর্ট হ্যাজ 25 হিস্টোরিক্যাল পার্ক বিল্ডিংস। দ্য এয়ারপোর্ট হ্যাজ দুইটা বিল্ডিং রয়েছে, কিরকম 5 হিস্টোরিক্যাল পার্ক বিল্ডিং, গাড়ি রাখার জন্য প্যাসেঞ্জারদের প্রাইভেট কার মাইক্রো এগুলো রাখার জন্য 5 তলা বিশিষ্ট দুইটা বিল্ডিং রয়েছে। দ্য বিল্ডিং ক্যান হাউস 5,000 কার্স, এই বিল্ডিং যে ক্যাপাসিটি আছে তাতে 5,000 গাড়ি এখানে এককালীন রাখার ক্যাপাসিটি বা ক্ষমতা ওই বিল্ডিং এর রয়েছে। কত গাড়ি রাখা যাবে? 5,000। তো ছোট বন্ধুরা, আজকে আমরা রিডিং টেক্সটের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি মনোযোগ সহকারে রিডিং টেক্সট শুনেছ, নিশ্চয়ই এর ভিতরে যে তথ্যগুলো আছে এই তথ্য দিয়েই আমরা এখন নিচে রিডিং টেক্সটের পরেই একটা টেবিল রয়েছে, টেবিলটি এরকম, এটা বাড়ির কাজ থাকবে তোমাদের, এটা বাড়ির কাজ। ব্যাংকক, ব্যাংকক এয়ারপোর্ট, এখানে এটার ইনফরমেশন রয়েছে আমাদের আজকে রিডিং টেস্টে আলোচনার ভিতরে যে ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন দিয়েই আমরা এই গ্যাপটি পূরণ করব। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, আগামী ক্লাসে আমি বাড়ির কাজ দেখব। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকি, সে পর্যন্ত সকলে সুস্থ থাকি, সেই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।